সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বিদেশে যারা নিয়মিত আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব দর্শক আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা নিয়ে এসেছি সাভারে আমরা আজকে আপনাদেরকে দেখাবো মাশরুম এখানে একজন নারী উদ্যোক্তা কিভাবে মাশরুম চাষ করে এ বিষয় নিয়ে আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক চলুন আমরা শুতি এই মাশরুম সেই নারী উদ্যোক্তার মাশরুম খামারে আমরা প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক চলুন আমরা দেখতে পাচ্ছি এই মাশরুম যিনি মাশরুম চাষ করে আমরা তার কাছ থেকে জানবো কিভাবে তিনি এই মাশরুম চাষ শুরু করেছেন কীভাবে এখন বর্তমানে করছেন এই মাশরুমের কী কীরকম লাভ এ সম্পর্কে আমরা তার সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব একজন নারী উদ্যোক্তা কিভাবে তিনি এই মাশরুম চাষ শুরু করেছিলেন কেন এই মাশরুম চাষ শুরু করেছিলেন এ বিষয়ে আমরা তার সাথে কথা বলবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বিশাল এই মাশরুমের ঘর আমরা দেখতে পাচ্ছি দেখুন এই মাশরুম চাষ করতে কিভাবে শুরু করতে হয় এ বিষয় নিয়ে আমরা কথা বলবো তার সাথে আমরা দর্শক চলুন আমরা একটু ভিতরে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার দেখুন এই যে মাশরুম হারভেস্ট শুরু করছে মাশরুম হচ্ছে এ বিষয় নিয়ে আমরা কথা বলবো দেখুন মাশরুম চাষ কিভাবে করতে হয় এই মাশরুম কোথায় তারা বিক্রি করেন এসব বিষয়ে আমরা কথা বলবো জানবো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখুন মাশরুম কীভাবে ই করতেছেন এই মাশরুম হারভেস্ট তারা প্রতিদিনই করেন এখান থেকে তিনি মাশরুম কোথায় বিক্রি করেন প্রতিদিন কত কেজি মাশরুম উৎপাদন হয় এই বিষয়ে আমরা জানবো মাশরুম চাষ কিভাবে করতে হয় এই চাষ পদ্ধতি এই সব বিষয় নিয়েই আমরা কথা বলবো সুপ্রিয় দর্শক আমরা এই নারী উদ্যোক্তা মাশরুম চাষ যিনি করছেন তার সাথে একটু কথা বলি জানার চেষ্টা করি দেখি তিনি আসসালামু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার এই মাশরুম খামারে বিশাল একটি মাশরুম খামার এখানে অসংখ্য মাশরুমের আমরা স্পান দেখতে পাচ্ছি আপনি দেখতেছি আমরা যে মাশরুম হারভেস্ট করতেছেন আপনি এই মাশরুম খামারে এখন প্রতিদিন কি পরিমাণ মাশরুম উৎপাদন হচ্ছে পাচ্ছেন আপনি হ্যাঁ পাঁচ কেজি হয় এখন আগে নতুন প্যাকেটটা কাটলে এই সময় দশ কেজি হয় এখন পাঁচ কেজি উঠে প্রতিদিন প্রতিদিন এখন পাঁচ কেজি পর্যন্ত আপনি পাচ্ছেন এই মাশরুম যে পাঁচ কেজি কোথায় বিক্রি করেন আপনি এটা অফিসে যে মাশরুম বাজার আছে ওইখানে আচ্ছা এই যে সাভারে মাশরুম সেন্টার যেখানে মাশরুমের বাজার আপনি সেখানে মাশরুম বিক্রি করেন কত টাকা বিক্রি করেন পার পাইকারি 200 টাকা দিয়ে আর ওখানে আপনার 300 400 টাকা বিক্রি হয় আপনারা পাইকারি দেন 200 টাকা হ্যাঁ আর সেই যারা ক্রয় করে নিয়ে যায় তারা আরো বেশি বিক্রি করেন 300 টাকার উপরেও বিক্রি করেন আচ্ছা এই যে আপনি মাশরুম চাষ করেন এই মাশরুমটার নাম কি এটা কি কি একটু বলে এটা হ্যাঁ পিও টু আছে তারপরে ডাব্লিউএস আছে পিও টু এই মাশরুম যে এই যে চাষ করতেছেন আপনি যে প্রতিদিন বলছেন পাঁচ কেজি মাশরুম চাষ করলে তার প্রায় এক হাজার টাকা হ্যাঁ পাঁচ কেজিতে এক হাজার টাকা আপনি বলছেন পাঁচ কেজি এখন হচ্ছে আপনারা দেখতেছি এখানে অসংখ্য স্পন দেখা যাচ্ছে এই স্পন আপনারা উৎপাদন করেন আমরা দেখতে পাচ্ছি আপনার খামারে মাশরুম এছাড়াও স্পন আছে নতুন নতুন স্পন আপনার তৈরি করে রেখেছেন এই স্পনগুলি দর্শক দেখুন তারা এই স্পন সম্পর্কে আমরা একটু জানবো এই স্পন আমরা এখানে মাশরুম দেখতে পাচ্ছি এখানে মাশরুম আরও আছে আপনি হারভেস্ট করছেন এই যে মাশরুমের স্পনগুলি আছে এগুলো তো আপনি বিক্রি করেন হ্যাঁ প্রতিদিন কি পরিমাণে স্পন উৎপাদন করেন আপনি আমরা পাঁচশো করে উৎপাদন করি প্রতিদিন পাঁচশো প্রতিদিন পাঁচশো এই প্রতিদিনই কি এটা সেল করতে পারেন না প্রতিদিন সেল করে না বানাইয়া যে তাকে সাজায় তারপরে বিশ দিনের মাথায় কমপ্লিট হয় প্যাকেটটা তারপরে আমরা এটা কমপ্লিট হওয়ার পরে বিক্রি করি বাজারে মানে বাজারে বিক্রি করেন আপনি কি একটা স্পন কত টাকা বিক্রি করেন আঠারো টাকা পিস আঠারো টাকা পিস এটা কি প্রতিদিন বিক্রি হয় এরকম কাছে নাকি সপ্তাহে বিক্রি হয় বা মাসে কোথায় সেল করেন প্রতিদিনও হয় আবার সপ্তাহের ভিতরে দুই তিন দিন এরকম হয় কাস্টমার বুঝে কাস্টমার থাকলে তো বিক্রি হয় কেউ বাসায় এসে নিয়ে যায় কেউ অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে ওইখানে পাঠিয়ে দিই কুরিয়ারে অনলাইনে কুরিয়ারে বিক্রি আপনার সেল করে দেন যারা অনলাইনে যোগাযোগ করে তাদেরকে আপনারা এই যে মাসে কত পিস মাশরুম বিক্রি করতেন প্রতি মাসে এখন ওইটার হিসাব হিসাব নেই এ কোন মাসে 200 300 500 বিক্রি হয় এরকম হয় হ্যাঁ 1000 হয় 1500 এরকমই তো আমাদের উৎপাদন অনেক এরকম বিক্রিত করতে হয় অনেক দৈনিক আপনি 500 এ উৎপাদন করেন সেখানে মাসে তো অনেক হাজারও বেশি সেল করা সম্ভব এই যে মাশরুম একটা পিস বলছেন 18 টাকা 18 টাকা বিক্রি করেন এই 18 টাকা মাশরুম বিক্রি এর উৎপাদন খরচ কি রকম এক পিস মাশরুম মাশরুম স্পন এই যে স্পনগুলো তৈরি করার বলছেন এগুলি আপনি আচ্ছা আপনি বলছেন যে একটা মাশরুম এই স্পন মাশরুমের স্পন আপনি আঠারো টাকা সেল করেন এই মাশরুমের পার পিস এই আঠারো টাকা সেলের একটা স্পন যে দেখতে পাচ্ছি এটি খরচ কিরকম হয় এটা সব মিলে পনেরো টাকা করে খরচ হয় টাকার মতো খরচ হয় সব মিলিয়ে মিলে মানে একদম ই করে সেলের আগ পর্যন্ত পনেরো টাকা খরচ হয় আপনি আঠারো টাকা সেল করেন তাহলে পার পিসে প্রায় তিন টাকার মতো থাকে আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন তিনি এই যে মাশরুমের স্পানও তৈরি করে বিক্রি করেন সেটি পনেরো টাকার মতো খরচ পরে আঠারো টাকা তারা সেল করেন পার পিসে তিন টাকা লাভ থাকে মাসে যদি এক হাজার পিসও বিক্রি হয় তার প্রায় তিন হাজার টাকা থাকে এখানে এবং আরও তিনি মাশরুম বিক্রি করেন সেখানেও কিন্তু বেশ কিছু লাভ হয় মাশরুমের উৎপাদন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখুন দর্শক আমরা এখানেও তিনি মাশরুমের হারভেস্ট করছে এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন আচ্ছা আপু আমরা আপনাতে এই মাশরুম চাষ আপনার দেখতে পাচ্ছি আপনি কি চিন্তা থেকে এই মাশরুম চাষ শুরু করলেন এবং এই মাশরুম চাষ আপনি কোথা থেকে শিখলেন হ্যাঁ আমি আমার হাজবেন্ড চাকরি করে মাশরুম সেন্টারে সাবার মাশরুম সেন্টারে ওইখান থেকে আমি ট্রেনিং নিয়েছি ট্রেনিং নিয়ে যে মাশরুম চাষ শুরু করেছি মাশরুম চাষ শুরু থেকে মানে বীজ উৎপাদন করি মাশরুম চাষ শুরু থেকে আপনি বীজ উৎপাদন আপনি সংসারে এটি এটা একটা বাড়তি ইনকাম হ্যাঁ বাড়তি আপনি যেখানে থাকেন বা এর বাসা পাশে সামনে আপনি এই মাশরুম চাষ শুরু করেছেন এটা তো আপনার একটা বাড়তি ইনকাম মাসে বেশ আপনার সংসারে বেশ মানে সচ্ছলতা ফিরে আসছে এই মাশরুম চাষ করে এই যে মাশরুম চাষ করছেন আপনি মাসে তো বেশ টাকায় আয় হয় এখন আপনি বিশাল বা এখন দেখতেছি বিশাল সেন্টারে আপনার পাশাপাশি আপনার তো কিছু লোক কর্মচারী আছে আপনার কর্মচারী আছে তারা আপনাকে এই হেল্প করে সেটা করে এখন বেশ ভালোই আছেন আচ্ছা একটু আমরা জানতেছি যে আপনি যে মাশরুম চাষ শিখলেন বা করতেছেন আপনার মতো যদি এই নারী বা নতুন উদ্যোক্তা কেউ করতে কিভাবে শুরু করতে পারেন এবং এ করলে কিভাবে লাভবান হতে পারবেন হ্যাঁ আমার মতন আপনারাও ট্রেনিং নিয়ে আমি বলবো যে সাবার মাশরুম সেন্টারে এই আপনারা ট্রেনিং করেন আমার মতো তারপরে আস্তে আস্তে শুরু করেন প্যাকেট বানানো চাষ করা এগুলো এখানেই থেকে শিখবেন

লস নেই শিক্ষক দর্শক আপনারা শুনলেন তিনি বলছেন মাশরুম চাষ করে আপনারা যারা নতুন উদ্যোক্তা এই মাশরুম চাষ শুরু করতে চান তারা এই মাশরুম সেন্টারে এসে শুরুতে ট্রেনিং গ্রহণ করতে হবে জানতে হবে যে কিভাবে মাশরুম চাষটা শুরু করতে হয় এই এই বিষয়গুলি জানার পরেই আপনারা এই মাশরুম চাষ শুরু করতে পারবেন মাশরুমের একটি বাড়তি ইনকাম তিনি তার হাজব্যান্ডের পাশাপাশি এই মাশরুম চাষ করে তার সংসারে একটি বাড়তি ইনকামের সোর্স তিনি বলেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল এই মাশরুম এস